ইন্ডিয়ান রেল ভারতবর্ষের বিভিন্ন ভ্রমণ স্থানে এবং বেশ কিছু বিখ্যাত স্থানে পর্যটকদের খুব কম খরচে থাকার জন্য রেলের রিটায়ারিং রুমের বন্দোবস্ত করেছে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও আছে রেলের রিটায়ারিং রুম। পর্যটকেরা ঝাড়গ্রাম ভ্রমণে এসে সবথেকে কম খরচে ডবল বেডরুমে থাকতে পারেন। ঝাড়গ্রাম রাজবাড়ির আদলে ঝাড়গ্রাম রেল স্টেশনের নূতন রূপ। রেলের রিটায়ারিং রুম কিভাবে বুকিং করবেন, অনলাইনে পেমেন্ট কিভাবে করবেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। যারা অনলাইনে রেলের রিটায়ারিং রুম কিভাবে বুক করতে হয় দেখতে চান বা জানতে চান, তাদের সাথে আমার এই ভিডিও আপনারা শেয়ার করতে পারেন। যারা আমার মতো সোলো ট্রাভেলার বা মধ্যবিত্ত পর্যটক খুব কম খরচে ফ্যামিলি নিয়ে থাকতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। রিটায়ারিং রুমের ঝাঁ চকচকে তকতকে মেঝে। রুমে দুটো দরজা আছে, একটা দিক দিয়ে ঢুকেছি, উল্টো দিকে আরেকটি। ফলস সিলিং, একটি পাখা আছে। বেশ প্রশস্ত এই রুম। ডবল বেড, এখানে দুজন খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। কর্নারের দিকে লক্ষ্য করুন, ওখানে আপনারা লাগেজ রাখতে পারবেন, পাশেই দুটো চেয়ার আছে। এই হলো সম্পূর্ণ রুমটি। বর্তমানে একটি রুমই অ্যাভেলেবেল। রুম সংখ্যা বৃদ্ধি হলে ফার্স্ট কমেন্টে জানিয়ে দেব। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বা কলকাতা থেকে আপনারা হাওড়া স্টেশনে সকাল 6:35 ইস্পাত এক্সপ্রেস পেয়ে যাবেন 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ইস্পাত এক্সপ্রেস ধরে আপনারা ঝাড়গ্রাম চলে আসুন। ঝাড়গ্রামে আপনারা পৌঁছবেন সকাল 8:45-50 মধ্যে। আর আপনাদের বুকিং স্লট এখানে সকাল 8 থেকে পরের দিন সকাল 8 পর্যন্ত পাবেন। অর্থাৎ আপনার সুবিধা মতন আপনি একদিনের জন্য এই রিটায়ারিং রুম বুকিং করতে পারেন, আপনি দুদিনের জন্য অর্থাৎ 48 ঘন্টার জন্য এই রিটায়ারিং রুম আপনি বুক করতে পারেন। অর্থাৎ জঙ্গলমহল বা ঝাড়গ্রাম ভ্রমণে এসে আপনার দুদিনের ভ্রমণ এখানে থেকেই হয়ে যাবে। শনি রবি উইকেন্ডে এখান থেকেই আপনারা ঝাড়গ্রাম ভ্রমণ করতে পারবেন। মোবাইল চার্জে বসিয়ে দেখেছিলাম, প্লাগ পয়েন্ট ঠিক আছে। এখানে আপনারা আপনাদের জামা কাপড় রাখতে পারবেন। পাখার সুইচ দিয়ে দেখে নিলাম যে ফ্যান ঠিক আছে কি নেই। জানিয়ে রাখি এই রুমে এসি নট অ্যাভেলেবেল। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা যদি এখানে রাত্রিবেলা এসে পৌঁছান, অর্থাৎ হাওড়া থেকে যদি স্টিল এক্সপ্রেসে আপনারা এখানে আসেন, রাত্রি 8 সময় স্টিল এক্সপ্রেস এখানে এসে পৌঁছয়, তাহলে আপনারা রাত্রি 8 স্লটেও এই রুম বুক করতে পারবেন। অর্থাৎ এটা রাত্রি 8 থেকেও পরের দিন রাত্রি 8 পর্যন্ত এরকম 24 ঘন্টাতেও এই রিটায়ারিং রুম পাওয়া যায়। রুমের সাথেই আছে অ্যাটাচড বাথরুম। চলুন বাথরুমটাও সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। স্নানের জন্য শাওয়ার অ্যাভেলেবেল। ইন্ডিয়ান রেলের যতগুলো রেলের রিটায়ারিং রুমে আমি গিয়েছি, প্রত্যেকটারই বাথরুম বিশাল বড় দেখেছি। আপনারা আয়তনটা বোঝার চেষ্টা করুন। এপাশে আছে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন ও একটি আয়না। তবে এখানে কোমর থাকলে ভালো হতো। আগামী দিনে এখানে কোমরের বন্দোবস্ত হলে বেশ ভালো হয়। শীতে যারা বেড়াতে আসবেন তাদেরকে জানিয়ে রাখি এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই। আগামী দিনে কর্তৃপক্ষ যদি এখানে গিজারের বন্দোবস্ত করে তবে পর্যটক এবং অতিথিদের অনেক সুবিধা হবে। তো এই হলো বাথরুমটা। ঝাড়গ্রাম ভ্রমণে এসে ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড়, কনকদুর্গা মন্দির এবং বেলপাহাড়ি আর ওদিকে গোপীবল্লভপুরে ভ্রমণে বেরোনোর আগে এই আয়নাতেই আপনারা আপনাদের নিজেদেরকে সাজিয়ে তুলুন। ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে আপনারা ঝাড়গ্রামের দ্রষ্টব্যগুলো কিভাবে ঘুরে দেখবেন, চলুন তার সম্বন্ধে তথ্য দেওয়া যাক। স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা বাম হাতে গেলে পেয়ে যাবেন 4-চাকা গাড়ির স্ট্যান্ড। মধ্যবিত্ত পর্যটকেরা টোটো করেও ঘুরতে পারেন, এদিকটাতে হলো 4-চাকা গাড়ির স্ট্যান্ড। স্টেশনের দুটো দিক আছে, মুখ্য দিক হলো সুভাষ পার্কের দিক।
বাম হাতে পড়বে হেড পোস্ট অফিস, সোজা রাস্তাটি চলে গেছে সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু হয়ে পাঁচমাথা মোড়ের দিকে। যারা মধ্যবিত্ত পর্যটক তারা ঝাড়গ্রাম ভ্রমণে এসে একটা টোটো বা ই রিক্সা ভাড়া করে সামনাসামনি জায়গাগুলি যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং ডিয়ার পার্ক দেখে নিতে পারেন। স্টেশন মাস্টারকে হুইল চেয়ারের জন্য অনুরোধ করলে এখানে আপনারা তা পেয়ে যাবেন। রেল স্টেশনের দুটি দিক, এদিকটা হলো স্টেশন পাড়ার দিক, আপনারা এদিকটাতেও টোটো বা ই রিক্সা পাবেন। স্টেশন পাড়ার এই দিকটাতে অনেক জনবসতি আছে। সময়ের সাথে সাথে ঝাড়গ্রাম রেল স্টেশনেরও রূপবদল হচ্ছে, নতুন তৈরি হওয়া 5-6 প্ল্যাটফর্ম। ঝাড়গ্রামের সাথে ফিল্মটোরিয়ামের যোগাযোগ অনেক পুরনো। মহানায়ক উত্তম কুমার বাঘবন্দি খেলা এবং সন্ন্যাসী রাজার শুটিং এই ঝাড়গ্রাম শহরেই করতে এসেছিলেন। আপনারা যদি এই রিটায়ার রুমে রাত কাটান তাহলে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকার পরে এই যে স্টিল এক্সপ্রেসের চলে যাওয়া দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা ঘুরতে পারবেন আরামসে। এই যে স্টিল এক্সপ্রেস সকালবেলায় চলে যাচ্ছে, এই ট্রেনে আপনারা কলকাতা ফিরতে পারেন। রুম ট্যুর তো আপনাদেরকে করালাম, কিন্তু আপনারা এই রিটায়ার রুমে থাকার জন্য বুকিং কীভাবে করবেন? বুকিং করাটা খুবই সহজ। আপনার কাছে রেলের রিজার্ভেশন টিকিট আছে, সেই রিজার্ভেশন টিকিটে দেখুন 10 ডিজিটের একটা পিএনআর নম্বর আছে, সেই পিএনআর নম্বর নিয়ে করে আপনাদেরকে রেলের ওয়েবসাইটে গিয়ে বুকটা করতে হবে। তো চলুন সেটা কিভাবে করবেন এরপরে আমি আপনাদেরকে তা হাতে কলমেই দেখাই। আমি আমার মোবাইলে কিভাবে বুক করেছিলাম সেটা দেখুন, দেখলেই আপনারাও বুক করতে পারবেন। গুগলে টাইপ করার পরে rr.irctctourism.com খুলে যাবে। একটু নিচে নামলে এই যে সাদা বক্সটি দেখছেন, এখানে আপনারা আপনাদের 10 ডিজিটের পিএনআর নম্বরটা এন্টার করুন। পিএনআর সার্চ করলে সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন চলে আসবে। আমি ঝাড়গ্রাম থেকে ঘাটশিলা যাব, তাই সোর্স স্টেশনে সার্চ করলাম, অর্থাৎ সোর্স স্টেশনে বুকিং করতে চাই। সোর্স স্টেশনে ক্লিক করার পরে ডেট চলে এলো, চেক ইন ডেট দিলাম 18ই জানুয়ারি এবং চেক আউট ডেট দিলাম 19ই জানুয়ারি। ডেট দেওয়ার পরে আপনারা ডবল বেড সিলেক্ট করবেন। ডবল বেড সিলেক্ট করার পরে প্লিজ ওয়েট দেখালো, এরপরে আপনারা এসির স্ট্যাটাসে অল করবেন। ঝাড়গ্রাম স্টেশনে যদিও এসি নেই, কোটাতে জেনারেলে ক্লিক করুন। জেনারেলে ক্লিক করার পরে আপনার নাম চলে আসবে, এরপরে হলুদ বক্সে ক্লিক করুন, চেক অ্যাভেলেবিলিটি। এখানে রুম ডিটেলস দেখাচ্ছে, অর্থাৎ রুম অ্যাভেলেবেল আছে। রুম অ্যাভেলেবেল দেখে নেওয়ার পরে আমি সিলেক্ট করব R1, ওই যে বাম দিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 24 আওয়ার্সের জন্য বুক করতে চাই, 24 ঘন্টার ভাড়া 238 টাকা। চেক ইন 18 তারিখ, চেক আউট 19 তারিখ। প্রসিডে ক্লিক করুন, এখানে রিটায়ারিং রুম ডিটেলস দেখাচ্ছে। ট্যারিফ 238 টাকা, গ্রাউন্ড ফ্লোরে রিটায়ারিং রুম। এরপরে আপনারা GST নো করবেন, নিজের নাম এবং ঠিকানা এন্ট্রি করুন, যে আই কার্ড অর্থাৎ যদি প্যান কার্ড বা আধার কার্ড নেন সেই আই কার্ডটা নিয়েই আপনাদেরকে যেতে হবে। মনে রাখবেন যে বুকিং আই কার্ডে আপনারা বুক করছেন সেই আই কার্ডটা কিন্তু ওখানে দেখতে চাইবে। এরপরে প্রসিডের পরে চলে এসেছে টাকা কাটার জায়গা। আপনারা আপনাদের সুবিধা মতন পেটিএম, ফোনপে বা নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারেন। মাত্র 262 টাকাতেই আপনারা দুজন একটা ডবল বেডরুমে থাকতে পারেন। তো এই হলো সম্পূর্ণ প্রসেসটি। আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকলে আপনারা কমেন্ট করবেন। আমি পেটিএমের মাধ্যমে 262 টাকা পে করেছিলাম, প্রসিড করলেই আপনার টাকা কাটবে। আর যদি আপনারা ঝাড়গ্রামে না থেকে বেলপাহাড়ি বা ঝাড়গ্রামের কোনো জঙ্গলে রিসর্টে থাকতে চান তাহলে সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আপনারা বেলপাহাড়ি, কাকড়াচোর বা ঝাড়গ্রামের পার্শ্ববর্তী এলাকাতে থাকার ঠিকানার সন্ধান আমার এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। বর্তমানে ঝাড়গ্রাম রেল স্টেশনে ট্রেনগুলোর টাইম কী কী আছে তা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যে রেলের রিটার্নিং রুম বুক করবেন তার স্লিপটা এখানে জমা করবেন, এখান থেকে এই রুমের চাবি সংগ্রহ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আগামী পর্বের ভিডিওগুলিতে আমি ঘাটশিলা এবং 2022 সালের জানুয়ারি মাসে পুরী কেমন আছে তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবুজকে রক্ষা করুন। দুর্গা দুর্গা।